কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো সবাই। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমাদের ক্লাস হচ্ছে নার্সারির ইংরেজি ক্লাস। আমাদের পড়ার বিষয়টা হচ্ছে ওয়ার্ড মেকিং। ওয়ার্ড মেকিং কি শিখতে হলে আগে আমাদের জানতে হবে ওয়ার্ড মেকিং অর্থ কি। ওয়ার্ড মেকিং অর্থ হচ্ছে শব্দ গঠন। অর্থাৎ ইংরেজিতে কতগুলো লেটার দেওয়া থাকবে, সেই লেটারগুলো দিয়ে তোমাদেরকে শব্দ তৈরি করতে হবে বা ওয়ার্ড তৈরি করতে হবে। যেমন টি, টি দিয়ে তোমাদের দুটি ওয়ার্ড তৈরি করতে হবে। যেমন টি ফর টয়, টি ফর টপ। টয় অর্থ খেলনা আর টপ অর্থ লাঠি। আমরা প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ডের অর্থ বুঝে বুঝে পড়ব, তাহলে পড়ালেখার পাশাপাশি আমাদের ইংরেজি শিখার চর্চাটাও হয়ে যাবে। এরপর হচ্ছে ইউ। ইউ ফর আমি লিখব আপ, ইউ ফর ইউজ। আপ অর্থ উপরে আর ইউজ অর্থ ব্যবহার। আপ অর্থ উপরে, ইউজ অর্থ ব্যবহার। এরপরে হচ্ছে ভি। ভি ফর আমি লিখব ভ্যান, ভি ফর ভেস। আচ্ছা, ভ্যান অর্থ হচ্ছে পণ্যবাহী গাড়ি, অনেকে আবার সেটাকে মালগাড়িও বলতে পারে। এরপরে হচ্ছে ভেস। ভেস অর্থ হচ্ছে ফুলদানি, যেটাকে বলা হয়। ভেস অর্থ হচ্ছে ফুলদানি। এরপরে হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ ফর আমি লিখব ওয়াচ, ডাব্লিউ ফর ওয়াটার। ডাব্লিউ ফর ওয়াচ, ডাব্লিউ ফর ওয়াটার। এরপরে হচ্ছে এক্স। এক্স ফর এক্স মাস, এক্স ফর এক্স রে। এবার আসি, এক্স মাস অর্থ হচ্ছে বড়দিন। অর্থাৎ খ্রিস্টানদের একটি বড়দিন পালন করা হয় প্রতি বছর, সেই বড়দিনটাকে ইংরেজিতে বলা হয় এক্স মাস। এরপরে হচ্ছে এক্স রে। এক্স রে অর্থ হচ্ছে রঞ্জন রশ্মি। এক্স রে অর্থ রঞ্জন রশ্মি। এরপরে ওয়াই। ওয়াই ফর হচ্ছে ইয়াক, ওয়াই ফর ইয়াম। ইয়াক অর্থ হচ্ছে চমড়ি গায়, আর ইয়াম অর্থ হচ্ছে মিষ্টি আলু। ইয়াক অর্থ চমড়ি গায়, আর ইয়াম অর্থ মিষ্টি আলু। এরপরে জেড। জেড ফর জিরো, জেড ফর জেব্রা। জেড ফর জিরো, জেড ফর জেব্রা। জিরো অর্থ হচ্ছে শূন্য, আর জেব্রা অর্থ হচ্ছে জেব্রা, একটি পশুর নাম, এটা সবাই আমরা জানি। এরপর আবার আসি, টি ফর টয়, টি ফর টপ। ইউ ফর আপ, ইউ ফর ইউজ। ভি ফর ভ্যান, ভি ফর ভ্যান ভেস। ডাব্লিউ ফর ওয়াচ, ডাব্লিউ ফর ওয়াটার, ডাব্লিউ ফর ওয়াচ, ডাব্লিউ ফর ওয়াটার। এক্স ফর এক্স মাস, এক্স ফর এক্স রে। ওয়াই ফর ইয়াক, ওয়াই ফর ইয়াম। জেড ফর জিরো, জেড ফর জেব্রা। তোমরা অবশ্যই পড়াগুলো ভালো করে শিখবে, খাতায় অবশ্যই তুলে রাখবে, যেদিন স্কুল খুলবে আমি অবশ্যই তোমাদের কাছ থেকে পড়াগুলো নিব। আশা করি তোমরা সবাই বাসায় ভালো করে পড়াগুলো পড়বে। আমার সাথে আরো একবার বলার চেষ্টা করো, টি ফর টয়, টি ফর টপ, ইউ ফর আপ, ইউ ফর ইউজ, ভি ফর ভ্যান, ভি ফর ভেস, ডাব্লিউ ফর ওয়াটার, ডাব্লিউ ফর ওয়াচ, এক্স ফর এক্স মাস, এক্স ফর এক্স রে, ওয়াই ফর ইয়াক, ওয়াই ফর ইয়াম, জেড ফর জিরো, জেড ফর জেব্রা। আবার একবার বলো আমার সাথে, টি ফর টয়,
T for top. U for up. U for use. V for van. B for vest. W for watch. W for water. X for Xmas. X for X-ray. Y for yak. Y for yum. Z for zero. Z for zebra. আমি তোমাদের সুবিধার্থে সহজ সহজ শব্দ দেওয়ার চেষ্টা করেছি, তোমরা চাইলে এর পরিবর্তে তোমাদের ইচ্ছা মতো শব্দ শিখতে পারো। আজ আমাদের ক্লাস এ পর্যন্তই সমাপ্ত। আশা করি তোমরা পড়াগুলো অবশ্যই বাসায় বেশি বেশি পড়বে, বেশি বেশি চর্চা করবে। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।